স্থানীয় সংবাদের খবরের জের, চন্দ্রকোনায় অবৈধ পোস্ত গাছ ভেঙে নষ্ট করল প্রশাসন। কয়েকদিন আগেই আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম চন্দ্রকোনা এক ও দুই ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পোস্ত চাষ করা হয়েছে, তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনার বান্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর রায়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় চন্দ্রকোনার বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। একের পর এক জমিতে পোস্ত গাছ ভেঙে নষ্ট করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আরও যেসব এলাকায় অবৈধ পোস্ত চাষ হয়েছে তাও নষ্ট করা হবে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনের পক্ষ থেকে বারে বারে পোস্ত চাষের যে বেআইনি তা নিয়ে সচেতনতা প্রচার চালানো হয়েছে, এলাকার কৃষকদেরও সচেতন করাও হয়েছে। সচেতনতার লক্ষ্যে বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে প্রশাসনের তরফে। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পোস্ত চাষ করলে চাষিদের জেল ও জরিমানা দুই হতে পারে। সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে চন্দ্রকোনা এক ও দুই ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলছিল পোস্ত চাষ। চন্দ্রকোনা থেকে অভিজ্ঞ ঘোষের রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।